হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি, আমার মেয়ে, আমরা সবাই সবাই খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়, বড়দের আশীর্বাদে। তো আজ 1.5 মাসের উপরে হয়ে গেল, আমি কোনো ভিডিও আপলোড করিনি, করতে পারিনি। তো ছোটোখাটো কিছু শর্টস আপলোড করেছিলাম। তো কিছু বন্ধুদের মানে কোয়েশ্চেন ছিল যে আমি এতদিন কোথায় ছিলাম, ভিডিও কেন আপলোড করিনি, কি হয়েছে, কেন ভিডিও দেইনি, অনেক কোয়েশ্চেন ছিল আমার শর্টে। তো আমি সেই কোয়েশ্চেনের অ্যান্সারই দিচ্ছি। আমার তেমন কিছু হয়নি, মানে আমার কাছে অনেক কিছু, তোমাদের কাছে কিছুই নয়। জিনিসটা হচ্ছে যে আমি যেদিন এখান থেকে, চেন্নাই থেকে, আমি দুর্গাপুজোর ষষ্ঠীর দিন আমি এখান থেকে রওনা হয়েছিলাম। সন্ধেবেলা ট্রেন ছিল আমার, তো আমার যাওয়ার কথা ছিল আমার হাজব্যান্ডের সঙ্গে। তো লাকিলি হাজব্যান্ড লিভ না পাওয়ার জন্য, তো আমার দেওর গেছিলো আমার সঙ্গে। তো যখন যাই আমরা ট্রেনে, আমার ছিল লোয়ার সিট, আমার দেওরের ছিল মিডিল। তো রাত 1টা পর্যন্ত আমি জেগেছিলাম। 1টার পরে আমার ঘুম পেয়ে যাচ্ছিল, সঙ্গে বেবি ছিল তো তাই আমার ঘুম পেয়ে যাচ্ছিল। তো আমার দেওর বলল যে বৌদি তুমি ঘুমিয়ে যাও, আমাকে মোবাইলটা দিয়ে দাও। আমি বলি যে না ঠিক আছে, আমি আর 2টো মুভি দেখে নেই, ভোর আপাতত 4টা পর্যন্ত জেগে থাকি, তাহলে কোনো অসুবিধা হবে না। আমরা এসিতে ছিলাম না, আমরা স্লিপার বগিতেই ছিলাম, অনেক জিনিসপত্র ছিল, তার জন্য স্লিপারেই উঠেছিলাম। তো দিয়ে যখন রাত 1টা বাজে, তখন প্রচুর ঘুম পাচ্ছিল। আর আমি, আমার সবসময় অভ্যাস, কোথাও গেলে হাজব্যান্ডকে মোবাইলটা দিয়ে দিই, দিলে ও পকেটে ঢুকিয়ে দেয়। সেই অভ্যাসটা আমার তখন থেকে গেছে। আমি ওকে মোবাইল আর মোবাইল ব্লুটুথ হেডফোন একটা ছিল, সেটা আমি আমার দেওরকে দিয়ে দিই। আমার দেওর, তার ও তো মিডিলে ছিল, আমি জানি না ও কী করেছে, আমি ঘুমিয়ে গেছি। তো 3টার সময় যখন হঠাৎ যখন আমার ঘুম ভাঙে, তখন দেখি আমার দেওয়া চারদিকে খুঁজছে, কিছু একটা খোঁজাখুঁজি করছে। তখন আমি একটু ভয় লেগে গেল হঠাৎ করে, যে কেন কি হয়ে গেল। তখন আমাকে বলে বৌদি তুমি ফোনটা ফোন নিয়েছো? আমি বলি ফোন, আমার ফোন তো আমি তোমাকেই দিয়েছি, আমি তো আমার ফোন নেইনি। বলে যে না তুমি ফোন নিয়েছো, ইয়ার্কি মারছো। আমি বলি সিরিয়াস, আমি ফোন নেইনি। আমি তখনই বুঝে গেছি ফোন গেছে শেষ, কারণ তখন ট্রেন সম্ভবত 3টা বাজে, তখন ট্রেন ঢুকে গেছে বিজয়বাড়া, মানে বিজয়বাড়া ক্রস ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসেছে ট্রেন। এবারে মানে আমি কিছু বলতেও পাচ্ছি না, ভাবছি হয়তো এখানে হয়তো কোথাও আছে বা ব্যাগে ঢুকিয়ে রেখেছে, হয়তো খুঁজে পাচ্ছে না। তো সব ব্যাগ ট্যাগ খোঁজাখুঁজি হলো, চারদিকে সিট ফিট দেখলাম, কোথাও কিছু নেই, মানে ফোনটা হারিয়ে গেছে। এবার আমার এত কষ্ট হচ্ছে, প্রচুর কান্না পাচ্ছিল, কিন্তু আসলে মেন ওই ফোনটা ছিল আমার পিএফের টাকায়। পিএফের টাকায় আমি, ওটা ছিল ভিভো Y50, মানে আমার নিজেরই 15,000 টাকা ছিল, আর কিছুটা আমার হাজব্যান্ড দিয়েছিল আমাকে, মানে পিএফের টাকা উইথড্র করে, মানে 2 বছর কাজে গিয়েছিলাম তো সেই টাকাটা ছিল। প্রথমে কিছু ব্যালেন্স তুলে আমি একটা ল্যাপটপ কিনেছি ওই পিএফের টাকায়, পুরো টাকাটা নয়, অর্ধেক টাকা দিয়ে। তারপরে আর কিছু যে ব্যালেন্স 14-15 মতো ছিল, আমি সেখান থেকে ওই টাকাটা তুলে টোটাল, আমি রিজাইন এখন আমার মারা হয়নি, কিন্তু তাও আমি পিএফ উইথড্র করে নিয়েছিলাম। ভেবেছিলাম একটা ফোন কিনে নেবো, ফোন নিয়ে বসে থাকবো, যাই হোক, দিয়ে ফোন নিয়েছিলাম, ওই ফোনটাই গেল। এত কষ্ট হচ্ছে যে জাস্ট কিছু মানে বলে বুঝাতে পারবো না এখন, এত কষ্ট হচ্ছিলো, প্রচুর কান্না পাচ্ছিলো। না আমি কি কান্না মানে কাঁদবো, আমার দেওরই সেটা তার কেঁদে যাচ্ছে, সে ছেলে কোনো দিন, ও কিন্তু কাঁদে না, ও এত সহজে কোনোদিনও, ওর চোখে আমি কোনোদিন জল দেখিনি, তো প্রচুর 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 ও কেঁদেই যাচ্ছে ওকে, আর আমি কিছু বলিনি। ওর কান্না দেখে আমি চুপচাপ, আমি বলি আচ্ছা ঠিক আছে, গেছে গেছে, ওটা তো আমার হাতেও হতে পারতো, তোমার হাতে গেছে, আচ্ছা বাদ দাও ছাড়ো। সে তখন শুধু বলে এত টাকার ফোন আমার হাতে চলে গেল, আর বিভিন্ন রকম, এবার কি হবে, তোমার ইউটিউব ছিল, তোমার এই ছিল, তোমার সেই ছিল। এবার আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি তাকে আর কিছু বলিনি, আচ্ছা ঠিক আছে গেছে গেছে, আচ্ছা একটা গেছে আবার চলে আসবে, তাকে এরকম জাস্ট বলে পুরো রাস্তাটা গেছি, মানে বিজয়বাড়া থেকে পুরো বাড়ি, মানে 18 ঘন্টা মতো, 18 নয়, হ্যাঁ ওরকমই হবে, 18 ঘন্টা মতো পুরো রাস্তাটা, ও মানে একদম আফসোস করতে করতে গেছে, খাওয়া দাওয়া সবই বন্ধ, কিছুই খায়নি, তাকে জোর করেও খাওয়াতে পারিনি, শুধুই ভাবছে যে এত ফোন নষ্ট, আমার দেওয়া না 1 টাকাও প্রচুর যদি খরচা করে, ভেবে চিন্তে খরচা করে, 1 টাকাও কোনো দিন খরচা করতে চায় না ও, যতটা কম যেটা না করলে নয় ওটাই ও চেষ্টা করে সবসময়। এবার ওর হাতে একটা, ওর একটা জিনিস মিস্টেক হওয়া মানে বিশাল ব্যাপার। তো বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে ও চলে, ও 2 দিন পরেই ব্যাক করে, ওরও ছুটি ছিল না বেশি, 3 দিনের জন্যও গেছিলো, 10মীর দিনেও চলে আসে। তো
ও আসার সময় ওর ফোন একটা ছিল রিয়েলমি, সেই ফোনটা আমাকে দিয়ে আসে। ও বললো যে বৌদি তুমি এই ফোনটা রাখো, আর আমি চেন্নাই গেলে আমি একটা মোবাইল কিনে নেব। আমি বলি আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ বাড়িতে তো কোনো ফোনই নেই। ফোন আছে, কিপ্যাড, মানে কিপ্যাড সেটওয়ালা ফোন আছে, ছোটো নোকিয়ার যে সেটগুলো, মায়ের বাবার দুজনেরই। তো ওই আমাকে সেই রিয়েলমি সেটটা দিয়ে এলো, কিন্তু ওই সেটটা হচ্ছে 2 GB, 2G সেট, 4G সিম সাপোর্টও খায় না। ঠিক আছে, তাও হলো, সেটাতেও মানে একটু প্রবলেম ছিল, তাও অ্যাডজাস্ট তো হয়েই যায়। আমি তো জানি আর কিছু হবে না, আর ভিডিও কিছু আপাতত কিছু ভিডিও বানিয়ে মানে বা তৈরি করে রেখে দিই, যখন আমি আবার ফেরত চেন্নাই আসবো, চেন্নাই যাবো মানে আসবো, তখন সেগুলোকে আপলোড করতে থাকবো। তো ভিডিও এরকম করতে থাকি, কিন্তু যখনই আমি কোনো ভিডিও আপলোড করি, এত নেট স্লো ওখানে, এত পরিমাণ নেট স্লো জাস্ট বলার বাইরে। আমার হচ্ছে স্টেশনের কাছাকাছি বাড়ি, কিন্তু প্রচুর গ্রামের মধ্যে, আর টাওয়ার প্রচুর প্রবলেম, জিও, এয়ারটেল, ভোডা সব সিমেরই একই অবস্থা। সারাক্ষণ শুধু মাথা ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। রেগে আমি ইউটিউব চালানো বন্ধই করে দিয়েছি, আর খুলতামই না। তো হঠাৎ করে যখন টোটালি সোশ্যাল মিডিয়া টোটালি, এমনিতে আমি সারাক্ষণ অনলাইন থাকি, অনলাইন এমনিই থাকি, আমি মোবাইলে অনলাইন ডেটা অন হয়েই থাকে সব সময়। তো সেখানে একদম টোটালি 10 দিন 15 দিন কোনো যোগাযোগ নেই, না হোয়াটসঅ্যাপ, না ফেসবুক, না ইনস্টাগ্রাম, কিছুই করছি না। তো আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল তারা ফোনেও পাচ্ছে না, কারণ দুটো সিমই আমার লক হয়ে গেছিলো, আর সিমের আধার কার্ড মানে আমার আমার আধার কার্ড তো আমার কাছেই ছিল, আমার হাজব্যান্ডের আধার কার্ডও ওর ভাইয়ের কাছে ছিল, যেহেতু টিকিটটা একটু এক্সচেঞ্জ করা হয়েছিল, হাজব্যান্ড যেতে পারেনি, তাই হাজব্যান্ডের টিকিটে আমি আমার দেওরকে নিয়ে গেছিলাম। তো হাজব্যান্ডের আধার কার্ডও আমার দেওরের কাছে আছে, ওই জন্য মানে প্রবলেম হয়ে গেছিলো, মানে সিম কার্ড তুলতেও পারছিলাম না, একটা ডকুমেন্টসের ছিল, একটা বিনা ডকুমেন্টসের ছিল। যাই হোক, গেল তো নতুন করে একটা জিও সিম তুলা হলো, ওই ওইটা নিয়েই কাজ করতাম। সে হলো মোটামুটি নেট এত স্লো ছিল যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, মাঝে মধ্যে একটা আধটা শর্ট আপলোড করেছিলাম, তাও অনেক কষ্টে। এই জন্যই আমি কোনো ভিডিও আপলোড করিনি, বা কারোর ভিডিও আমি কোনো দেখতেও পারিনি। যারা বা যে বন্ধুরা ভাবো যে আমি তাদের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি, ওরকম কিছু নয়, সিরিয়াস পারিনি আমি। সেখানে এত পরিমাণে নেট স্লো ছিল যে খুলতোই না, ওপেন হলেই সারাক্ষণ শুধু মাথা ঘুরতেই থাকবে, চাকা ঘুরতেই থাকবে। রেগে আমি মানে মোবাইল ইউজ করাই বন্ধ করে দিয়েছিলাম। তারপরে দুর্গাপূজা থেকে দীপাবলিতে আমার হাজব্যান্ড বাড়ি গেল, তো ও একটা মোবাইল নিয়েছে, মানে ওর মোবাইলটাও নিয়ে গেছিলো, কিন্তু সেম ওর কাছেও যে মোবাইল একই প্রবলেম, নেট অনই হচ্ছে মানে চালুই হচ্ছে না এমন। এবার যদিও নেট চালু হচ্ছে একটু মানে বাড়ি থেকে একটু রাস্তার দিকে, একটু মেন রাস্তার দিকে বেরিয়ে গেলে, এবার আমি তো বাড়ির বউ হয়ে আর মেন রাস্তায় গিয়ে বসে থাকতে পারবো না, সেখানে একটা ভিডিও আপলোড করতে গেলে না হলেও 10 মিনিট 15 মিনিট, তাই আর কোনো ভিডিও আপলোড করাই হয়নি। তো এটাই ছিল আমার সমস্যা, ভেবেছিলাম আর কোনো দিন করবোই না, ইউটিউব করবোই না, হয়তো ভগবানই চায় না যে আমার ইউটিউব শুরু হোক, বা ভগবানই হয়তো চায় না যে আমি ইউটিউব করি, সেই জন্য হয়তো ফোনটা আমার চুরি হয়ে গেল। আর আমার দেহর ও নিজের ফোনটাকে পকেটে রেখে দিয়েছে, আর আমার ফোনটাকে ও ঘুমিয়ে পড়েছে, ও মানে হাতের হাতেই ফোনটা ধরেও ঘুমিয়ে গেছে, গেছে আমারটাই গেছে। যাই হোক, তো আমি আবার এখানে ফেরত এসেছি বলতে দুদিন আগেই এসেছি আমি। তো এসেই সঙ্গে সঙ্গে শুরু করিনি, কারণ বাড়িতে দুটো ছেলে ছিল, ওরা তো ব্যাচেলার, এক রুমটা একদম 12টার ঘরে 13টা বাজিয়েই রেখেছিল রুমটাকে, তো সেগুলোকে সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করতে একটু সময় লেগে গেছে আমার। তো কিছু ভিডিও আমার এখনও মানে কিছু নয়, অনেক ভিডিও আছে গ্রামের, অনেক অনেক ভিডিও আমি সেগুলোকে রেখেছি, আমি শ্যুট করে নিয়ে এসেছি, সেগুলোকে ডেলি আমি একটা একটা করে আপলোড করতে থাকবো। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো গ্রামের পরিবেশ। ওকে, সো আজ পর্যন্ত, এখন পর্যন্ত এটুকুই, টাটা বাই, সবাই ভালো থাকো। মামাম টাটা করে দাও, টাটা করে দাও মামাম, ও এখন খাবার ব্যস্ত। সো বাই, উলি বলি উলি উলি উলি, বাই।